প্রতীক বরাদ্দ পাওয়ার পর রাজধানীতে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন প্রার্থীরা শহরের উন্নয়নের অসমাপ্ত কাজ শেষ করার দাবি জানিয়েছেন ভোটাররা নির্বাচিত হলে দেশের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা আদানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই ও প্রত্যাহারের পর দলের টিকিট পাওয়া প্রার্থীদের সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয় এরপরে শুরু হয় নির্বাচনী প্রচারণা ঢাকা আট আসনে নির্বাচনী প্রচারণা করেন চোদ্দ দল থেকে টিকিট পাওয়া রাশেদ খান মেনন বাংলার মানুষ এবার তাদের স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে ভোট উৎসব করবে এটাই বাঙালি বাংলার মানুষ অত্যন্ত তাদের প্রিয় অধিকার এবং এই অধিকার প্রয়োগের জন্য তারা সবসময় থাকে ঢাকা আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এবং ঢাকা নয় আসনে নিজ এলাকায় গণসংযোগ করেন আফরোজা আব্বাস আগামীর প্রয়োজনে উন্নয়ন হবে উন্নয়ন কারোর জন্য কোন সরকার বসে থাকে না আমি মনে করি যে যদি মানে স্বচ্ছ নির্বাচন হয় জনগণ যদি ভোট দিতে পারে এবং ভোট অধিকার তুলে নিয়ে আসতে পারে ওখানে কোনো কম্পিটিশনই হবে না আমি ভাবি এখানে ধানের শীষে বিপুল বিজয় হবে ইনশাআল্লাহ দলের নেতাকর্মীদের প্রত্যাশা এলাকার চলমান উন্নয়নে সব সময় তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ভোটারদের শাকির আদনান চ্যানেল আই ঢাকা